নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব নিরামিষ বেগুন বাসন্তী। এটা একটা সাবেকি রান্না, আর যেহেতু এটা বেগুন দিয়ে করা হয় তাই রান্নাটা হয়েও যায় ঝটপট আর একদম ঝামেলাবিহীন। এই রান্নাটা এটা ঘরোয়া খাওয়া দাওয়া হোক বা যে কোনো অনুষ্ঠানে নিরামিষ পদ হিসাবে করা যেতেই পারে। আমি হলপ করে বলতে পারি, এটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। চলো তাহলে আর দেরি না করে আমি শুরু করে দিচ্ছি আমার আজকের রেসিপি বেগুন বাসন্তী। আমি মিক্সির ছোটো জারটা নিয়েছি, একটা মশলা তৈরি করব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সাদা সর্ষে। সাদা সর্ষে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তোমরা ইচ্ছা করলে কালো সর্ষে দিয়েও করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এই মশলাটা যখন তৈরি করবে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নেবে, তা না হলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। দিয়ে দেব 8-10টা কাজু। এখানে কাজুগুলো হাফ করা আছে, সেই জন্য অনেক বেশি লাগছে, তো গোটা হলে 8-10টা কাজু দিয়ে দেবে। এখন আমি গুঁড়ো অবস্থাতে এটাকে, মানে শুকনো অবস্থায় এটাকে আগে একটু গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বুঝে দেবে, তবে এটা কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগবে না। 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, ঠিক এইরকমই, একদম মোলায়েম হতে হবে পেস্টটা। শীতকালে বেগুনগুলো খুব সুন্দর পাওয়া যায়, দেখো, দেখে বুঝতেই পারছো। আমি এরকম লম্বা একটু মোটা যে বেগুনগুলো আমরা পোড়াও খাই সেই টাইপের বেগুন নিয়ে এগুলোকে আমি এরকম বোটা শুদ্ধ লম্বা করে চিড়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 খানা বেগুন নিয়েছি, এগুলোকে চিড়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আগেই ভালো করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন হলুদ বেগুনের মধ্যে আমি মাখিয়ে নেব, সব বেগুনের গায়ে পুরো জায়গায় যেন ভালোভাবে লাগে, এভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। কড়াই গরম করে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। কড়াইয়ের তুলনায় বেগুনগুলো একটু বড় হয়ে গেছে, তো আমাকে দেখছি ধীরে ধীরে ভাজতে হবে, একটু বুঝে ভাজতে হবে। তো দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো যেই নরম হয়েছে তখন একটু এদিকে নামিয়ে দিয়ে ভেজে নিয়েছি, আর এখন আমি বেগুন ভাজাগুলো তুলে ফেলবো। আর একটা কথা, আমি কিন্তু বেগুনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি, একটু বুঝে ভাজতে হবে, কারণ বেগুন ভাজা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে, কালারটা যেন এরকমই সুন্দর থাকে। এখন আমি পরবর্তী বেগুনগুলো এতে দিয়ে দেব, আর একই রকমভাবে আমি ভেজে নেব। সব বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখো কড়াইয়ে কিন্তু তেল অনেকটা রয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা তেল। তো আমি কিন্তু এতটা তেল ইউজ করব না, আমি এখান থেকে কিছুটা তেল তুলে রাখব। আর এই যে বেগুন ভাজার তেলটা আমি তুলে রাখছি, এই তেলটা দিয়ে কিন্তু যে কোনো নিরামিষ রান্না তোমরা করতে পারো, তাহলে কিন্তু তার স্বাদটা খুব সুন্দর হবে। তো এইটুকু তেল থাকবে,
কারণ খুব কম তেল দিয়েও এটা ভালো লাগবে না। তেলটা আমি গ্যাসটা অফ করে দিয়ে তেলটা তুলেছিলাম, আবার গরম করে নিয়ে এটার ফ্লেমটা লো করে দিলাম। এখন এতে দেখো হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। তেলটা ভালো মতোই গরম হয়ে আছে, তো কালো জিরে দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু জল দিলাম, আর এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেখো আরও অনেক মশলা রয়ে গেছে, তো এর মধ্যে আমি আরও হাফ কাপ জল দিয়ে এতে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। নুন হলুদ কিন্তু বেগুন ভাজায় মাখিয়ে ভেজেছিলাম, সেটা দেখেছো তো, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে, কারণ এটা এতটা ঝোল থাকবে না, এটা গামাখা গামাখা হবে। নুন যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে এর মধ্যে ডুবিয়ে দেব। আর এটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব, মানে এটাকে আমি ঘন করে নেব। আর নুনটা এই সময় চেক করে নেব, কম হয়ে থাকলে আর একটু দিয়ে দেব, কারণ বেগুন কিন্তু ভাজা, এটা রান্না হতে আর বেশিক্ষণ লাগবে না। মিনিট পাঁচেক পর ফিরে এলাম, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ওভেনটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করব, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘনও হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, তৈরি হয়ে গেল বেগুন বাসন্তী। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সাথে থেকো, যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো।